Yes, nursing admission exam এর form fill up already start হয়ে গেছে এবং প্রথমেই বলে রাখি এটা কিন্তু যে কোনো স্ট্রিম মানে সায়েন্স কমার্স আর্টস তিনটে স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু দিতে পারবে ছেলে মেয়ে সবাই দিতে পারবে এটা কোনো সমস্যা নেই তো এটার যে যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ক্লাস 12 পাস এবং যারা এবছর ক্লাস 12 এর ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তো সিলেবাস এই एग्जामটা যেটা হবে সেই एग्जाम এই एग्जामটা হচ্ছে 22 আগস্ট হবে তো তোমাদের জাস্ট উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরেই হবে তো এটার জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দাও কারণ এই কোর্সটা কিন্তু ভীষণ ভালো একটা কোর্স তো তোমরা যারা ভাবছো যে এরপরে কলেজে যাব কি যাব না কলেজের জন্য চিন্তা করছো তারা কিন্তু নার্সিংটাকে একটা ভালো অপরচুনিটি হিসেবে ধরতে পারো বিকজ নার্সিং এই যে কোর্সটা রয়েছে এই কোর্সটা 3 ইয়ার্সের কোর্সটা এই করার পর তোমাদের কিন্তু একটা ভালো জব পেয়ে যাবে এবং এই জবটা কিন্তু তোমাদের गवर्नमेंट সেক্টরেও পেতে পারো বা তোমার ইচ্ছা হলে गवर्नमेंट সেক্টরে যাইছো না সেক্ষেত্রে তুমি প্রাইভেট সেক্টরেও করতে পারো এবং এটা খুব একটা স্যালারি ভীষণ ভালো তো এবং যারা এগুলো করে মোটামুটি সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যায় কারণ ভ্যাকেন্সিস প্রচুর থাকে गवर्नमेंट प्राइवेट যে কোনো সেক্টরে কিন্তু ভ্যাকেন্সি এখানে হয়েই থাকে মানে এই সেক্টরটাতে তো এই যে एग्जामটা হবে সেই एग्जामের লাস্ট ডেট হচ্ছে 27 এপ্রিল ঠিক আছে তো এই 27 এপ্রিল এর আগে অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিলআপটা করবে কারণ এখন ফর্ম ফিলআপ চলছে তো পরীক্ষাটা কি রকম হবে তোমাদের কি কি সিলেবাস আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি এবং তোমরা এই ফর্ম ফিলআপটা কিন্তু অনলাইনে হবে ফিস ভীষণ সামান্য ফিসটা বলে দিই অনেকে হয়তো ফিজের জন্য পিছিয়ে আসো তো ফিস হচ্ছে 200 রুপিস ফর হচ্ছে এসসি এসটি ওবিসি ওবিসি এবি এন্ড হচ্ছে অরফ্যানস ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে আমি পুরো ডিটেইলসটা দেখাচ্ছি তোমাদের এক্ষুনি আর আদার্স যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 300 রুপিস তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমরা অনেকেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ভাবো যে শুধুমাত্র এন্ট্রান্স এক্সাম জয়েন্ট এন্ট্রান্স মিনস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এটা ঠিক নয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে কিন্তু এই এক্সামটাও কন্ডাক্ট করানো হয় দেন বি ফর্ম অনেক এক্সামগুলোই হয় জেক্সপো এক্সাম হয় ঠিক আছে তো তোমরা কিন্তু জেক্সপো এক্সামের ফর্মও কিন্তু কিছুদিন পরে বেরোবে অবশ্যই ফিল আপ করবে তো দেখে নাও এই সিলেবাসটা এক্সাম ক্রাইটেরিয়া কী কী আছে দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এটা কোনো রকম ফেক নয় কিছু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদের নোটিফিকেশান দেখিয়ে দেবো তোমরা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে তোমরা নিজেরা তোমাদের কাছে ফোন ল্যাপটপ ট্যাব যা আছে তোমরা আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড লিখলেও তোমরা সার্চ করে নিতে পারবে তো সিম্পলেস্ট উপায়টা শোনো তোমরা হয় এইটা লেখো ঠিক আছে আদারওয়াইজ লেখো ডব্লিউ বি জেইই অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে সার্চ করো দেন সার্চ করার পর দেখবে এই লেখাটা যেখানে আসবে সেখানে তোমরা যদি ক্লিক করো ANM অ্যান্ড GNM তো এই কোর্সটাতে যদি করো তাহলে দেখবে এই পেজটা তোমার খুলে যাচ্ছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের লোগো রয়েছে তো এটা ফেকের কোনো ব্যাপার নয় এটা ফর্ম ফিল আপ তোমরা নিশ্চিন্ত করতে পারো আর অনেকে এটা জানো আগে অনেকেই করেছো এটা যারা নিউ ক্যান্ডিডেটস আছে তাদের কাছে এটা একটুখানি নতুন লাগতে পারে তো দেখো এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশন তো এইটা হচ্ছে আমি এখন তোমাদের দেখাবো ইনস্ট্রাকশন মিন্স যেখানে বুকলেট ঠিক আছে ইনফরমেশন বুকলেট তো সেটা দেখাবো নেক্সট দেখো এখানে দেখো আরও কতগুলো জিনিস রয়েছে যেখানে তোমরা রুলস অফ দ্য এক্সামিনেশন দেখে নিতে পারবে এক্সামিনেশন জোনস মানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাকে কোন কোন জায়গায় সেন্টার চাই চাইছো কোন জায়গাটা সেন্টার হলে তোমার ভালো হয় অবশ্যই তোমার হোম টাউনের কাছাকাছি নেবে এবং স্টেপস অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইন অ্যাপ্লিকেশনে কী কী স্টেপস রয়েছে সেগুলো সবই ফিল আপ করতে পারো তো তোমাদের যদি ফোন থাকে এবং ফটো শপিং করার জন্য যদি কেউ হেল্প করে মানে জাস্ট ফটোটা ওখানে জমা দিতে হবে ফটো ওখানে পেস্ট করে দিতে হবে তো সেটা যদি একটা করতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই ফর্মটা ফিল আপ করতে পারবে আদারওয়াইজ কোনো ক্যাফে বা কোনো অনলাইন যেখানে ফর্ম ফিল আপ হয় সেখান থেকে তোমরা করতে পারো আচ্ছা দেখে নাও টেন্টেটিভ এক্সামের ডেট অলরেডি পাবলিশ করে দিয়েছে কারণ এটা প্রত্যেক বছরই হয় 22 আগস্ট সানডেতে হবে আর এটার এক্সামিনেশন মানে অ্যাপ্লিকেশন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে বলেই দিয়েছি লাস্ট ডেটটা দেখো অলরেডি থাম্বনেইলে মেনশন করা ছিল এখানেও দেওয়া আছে তো এবার চলো আমরা ইনফরমেশন বুকলেটটা দেখে নিই তো ইনফরমেশন বুকলেটের মধ্যে কিন্তু তোমরা সিলেবাস এক্সাম প্যাটার্ন ফিস সব কিছু দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো আমরা বুকলেটটা দেখে নিই ওকে
দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমি ডাউনলোড করে নিলাম। তো এটা হচ্ছে তোমাদের ইনফরমেশন বুকলেট। তো এখানে দেখতেই পাচ্ছ যে যেটা রয়েছে এটা বেঙ্গলি ভার্সনটা এখানে দেওয়া আছে। তো বেঙ্গলি ভার্সনে তোমরা এটার যে অরিজিনাল যে যে ANM অ্যান্ড GNM সেটার ফুল ফর্ম কী রয়েছে দেখো, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জেনারেল নার্সিং, এই কোর্সটা সেটা 2021-এর জন্য ডেটস দেওয়া রয়েছে। এবং আমি এখানে তোমাদের দেখিয়ে দেব দেখো যে এখানে হচ্ছে কী কী প্রসিডিওরগুলো রয়েছে। অবশ্যই একটা মোবাইল নম্বর লাগবে, একটা ইমেল আইডি থেকে মানে তোমার তুমি তোমার নামে একটা ইমেল আইডি বানিয়ে নেবে। যদি কোনো সমস্যা হয় তোমাদের এই ফর্ম ফিল আপ সংক্রান্ত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের হেল্প করব। তো ইমেল আইডি তোমরা বানিয়ে নেবে, আশা করি ফোন রয়েছে যখন ইমেল আইডি তোমাদের নিশ্চয়ই আছে, পার্সোনাল ইমেল আইডি বানাবে একটা, ঠিক আছে? ফাদার মাদার এটা করবে না, জিমেলে যে কোনো তোমার পার্সোনাল একটা ইমেল আইডি বানিয়ে নেবে। দেন দেখো এটা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হবে, এবার কিন্তু অফলাইনে কোনো রকম হচ্ছে না। আর দেখো এই যে এখানে পরীক্ষার যে ফিস রয়েছে, এই পরীক্ষার ফিসটা এখানে তোমরা আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার যে ফিসটা দেখো 200 rupees ফর হচ্ছে এসসি এসটি ওবিসি অ্যান্ড অরফ্যানস প্রার্থীরা যারা রয়েছে তাদের জন্য, আর হচ্ছে 300 rupees ফর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে? আর এটা কিন্তু রিফান্ডেবল নয়, মানে যে কোনো এক্সাম দিতে গেলে তোমাদেরকে ফিস দিতেই হবে। তো এইটা আপাতত এটা হচ্ছে যে ডেট 27 April সেই পর্যন্তই দেওয়া যাবে। তো এরপরে তোমরা ফর্ম ফিল আপ করবে, তাড়াতাড়ি করে নেবে। এবার আমি দেখাই তোমাদের এক্সামের যে সিলেবাসটা, ঠিক আছে? সিলেবাসটা দেখে নাও কারণ ওটাই তো মেন। তো সিলেবাসটা একটু নিচের দিকে যখন আসবে দেখো এখানে নিচের দিকে যেটা রয়েছে, আচ্ছা সিলেবাসের আগেই দেখো একটা রয়েছে 2.2 পয়েন্টে রয়েছে। 2.2 পয়েন্টের দেখো রয়েছে হচ্ছে তোমাদের অলরেডি আগে বলে দিয়েছি যে সানডে হবে, 22nd August সানডেতে এক্সাম হবে এবং 11টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 12:30 পর্যন্ত হবে। দেড় ঘন্টার এক্সাম কিন্তু মাথায় রাখবে, দেড় ঘন্টার এক্সাম হবে। তো ইলেভেন AM to 12:30 PM পর্যন্ত এক্সাম হবে। এবং এই এক্সামের এই যে মাত্র 65 মার্কসের কিন্তু এক্সাম হবে, মাথায় রাখবে মাত্র 65 মার্কসের এক্সাম, দেখে নাও এই যে রয়েছে। এবং এটাকে MCQ বেস, এই জন্য বলছি ভীষণ ইজি। তো এই যে ফার্স্ট রয়েছে লাইফ সায়েন্স, অবভিয়াসলি এখানে লাইফ সায়েন্স পার্টটা তো লাগবেই। লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথস রয়েছে 9-10 লেভেলের, ইংলিশ গ্রামার রয়েছে, ইংলিশ গ্রামারে একদম বেসিক জিনিস আসে। দেন কারেন্ট অ্যাফেয়ার্স বা সাধারণ জ্ঞান বলতে পারো, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সামান্য কিছু দেয়, জেনারেল নলেজ থেকে বেশি দেয়। দেন এই যে এটা লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং থেকে 5 মার্কস আছে, কোনো টেনশন নেই, সবগুলো তোমাদের ফ্রি অফ কস্টে তোমাদের আমাদের চ্যানেলে সব পড়িয়ে দেওয়া হবে, ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। আর এখানে দেখো আর কয়েকটা জিনিস রয়েছে, 65 মার্কসের তো এক্সাম হবে বললাম, দেড় ঘন্টার এক্সাম হবে। নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং, কোশ্চেন পেপার বেঙ্গলিতে হবে। নেগেটিভ মার্কিং কি, তুমি যদি 4টা কোশ্চেন ভুল করো তাহলে সেক্ষেত্রে তোমার 1 মার্কস কাটা যাবে, ঠিক আছে? 4টা কোশ্চেন যদি ভুল করে আসো তাহলে সঠিকগুলো থেকে 1 নম্বর কাটা যাবে। আর কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ বাংলা দুটোতেই হবে। তো এটাতে আর ইংলিশটা অবশ্যই, ইংলিশ গ্রামার যে কোশ্চেনগুলো সেগুলো তো ইংলিশ গ্রামার তো হবে, আর লজিক্যাল রিজনিং যেগুলো, রিজনিং ব্যাপারটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, বাট রিজনিংয়ের কোশ্চেন ইংলিশে হয় ভীষণ সহজ, অ্যালফাবেটিক্যালি কোশ্চেন বেশি আসে। তো সেগুলো সব বলে দেবো। এই বুকলেটটা তোমরা ডাউনলোড করে নাও আগে, তোমাদের কাছে যা আছে ফোন ল্যাপটপ সেটাতে ডাউনলোড করে দেখে নাও, তো তাহলে তোমরা পুরো জিনিসটাতে ক্লিয়ার হতে পারবে। আর দেখো এই যে যেখানে বললাম, এই যে অনেকের যে জিনিসটাতে টেনশন থাকে দেখো, ANM এর জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটস যারা আছে তারা, মেয়েরা আবেদন করতে পারবে। GNM এর জন্য ছেলে মেয়ে দুজনেরাই আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে 35 ইয়ার্স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো যখন পড়বেই তখন 12th পাসে পড়ার পরেই পড়া উচিত, কারণ সময় নষ্ট কেন করবে তুমি, যত তাড়াতাড়ি পড়বে তত তাড়াতাড়ি তুমি চাকরি পেয়ে যাবে। আর দেখো ন্যূনতম কোয়ালিফিকেশন, ঠিক আছে? মিনিমাম কোয়ালিফিকেশন কী আছে দেখো, মিনিমাম কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে 12th পাস, এবং দেখো একটা জাস্ট মিনিমাম পার্সেন্টেজ 40% তো সবার থাকে, ঠিক আছে? 40% রয়েছে এবং ইংলিশে তোমাকে 40% পেতেই হবে।
আর কোনো এটা হচ্ছে ভোকেশনালদের জন্য, ঠিক আছে, ভোকেশনালদের জন্য যারা রেগুলার স্ট্রিমে রয়েছো, রেগুলার এক্সাম দিচ্ছ, মানে কোনো স্কুল থেকে দিচ্ছ, ভোকেশনাল আলাদা ব্যাপার সেটা, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খাটবে না। তারা তোমরা রেগুলার যারা ক্যান্ডিডেট রয়েছো তারা যে কোনো স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমাদের কোনোভাবে যদি হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, তোমাদের হেল্প করব, আমাদের টিম তোমাদের হেল্প করবে। তো এবারে যে সিট সংখ্যা আছে গভর্নমেন্ট সেক্টরে যে সিট রয়েছে সেটা হচ্ছে 137 অ্যাপ্রক্স, ঠিক আছে, অ্যাপ্রক্স। তো এটা জাস্ট একটা প্রায় এতগুলো সিট রয়েছে, এর থেকে বেশি হতে পারে, তো মোটামুটি এতগুলো সিট রয়েছে। এই সিট এর মধ্যে যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমরা গভর্নমেন্ট সেক্টরে পেয়ে যাবে, আদারওয়াইজ প্রাইভেট সেক্টর তো আছে। গভর্নমেন্ট সেক্টরে খরচ খুব কম, তোমার জাস্ট ফুডিং লজিংয়ের জন্য শুধু খরচ পড়বে, আদারওয়াইজ আর কোনো খরচ সেরকম লাগে না, বই খাতার জন্য সামান্য। প্রাইভেটে হলে হ্যাঁ সেখানে খরচটা লাগে, কিন্তু এই এই এক্সামটা কিন্তু ইজিলি পাস করা যায়। ওকে, তো তোমরা কমেন্ট সেকশানে আমাদের কোনো যদি হেল্প লাগে তোমরা অবশ্যই জানাবে এবং ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে নেবে। ওকে, থ্যাংক ইউ।